এবার নিজে হাতে দুর্গা প্রতিমা তৈরি করে মালদা জেলা জুড়ে নজির গড়ল অষ্টম শ্রেণীর এক ছাত্র। মালদা শহরের বিশ্বনাথ মোড় এলাকার বাসিন্দা নীলেন্দু দাস পেশায় মেডিসিন রিপ্রেজেন্টেটিভ। তার একমাত্র পুত্র অর্ঘদীপ দাস শহরের অক্রণমণি করোনেশন ইনস্টিটিউটের অষ্টম শ্রেণীর ছাত্র। সে জানায়, ছোটবেলা থেকেই পার্শ্ববর্তী প্রতিমা তৈরির কারখানায় গিয়ে দেখত যে কেমন করে প্রতিমা তৈরি করা হয়। দেখতে দেখতে ক্লাস থ্রি থেকে সে প্রথম নিজে হাতে বাড়িতে মাটি দিয়ে বিশ্বকর্মা প্রতিমা তৈরি করে। তারপর প্রতি বছর মাটি দিয়ে তৈরি করত ছোট্ট দুর্গা প্রতিমা। এবার খড় দিয়ে নিজের হাতেই ছোট্ট প্রতিমা বাড়িতে তৈরি করে পুজো করবে বলে সিদ্ধান্ত নেয়। ইতিমধ্যেই প্রতিমাতে রঙের কাজ প্রায় শেষের দিকে। তার এই প্রতিভাকে সমস্ত রকম ভাবেই সহযোগিতা করেন তার বাবা মা। তাদের আশা, সে বড় হয়ে শিল্পকলা নিয়েই পড়াশোনা করবে। অন্যদিকে 14 বছর বয়সী ক্লাস 8-এর ছাত্র শিল্পী ভাবাপন্ন প্রতিভা দেখে আপ্লুত এলাকাবাসী। তারা জানান, এই করোনা আবহের মধ্যে এবার বাইরে পুজো দেখতে না বেরিয়ে পাড়ার সেই ছোট্ট শিশুর তৈরি প্রতিমা দর্শন করে সকলে মিলে আনন্দ ভাগ করে নেবেন। মালদা থেকে বিশ্বজিৎ মণ্ডলের রিপোর্ট, স্টিং নিউজ। এটা নিয়ে 5 বছর ধরে বানাচ্ছি। এবার কি দিয়ে বানাচ্ছি? কেন হঠাৎ এই ধর, এখন তো পড়াশোনার সময় বা এই সময়টায়। আমি তোমার আমার মাটির প্রতিমা বানাতে খুব ভালো লাগে। আমার খুবই ইচ্ছা মাটির প্রতিমা বানানো। এবার আগে মাটির প্রতিমা ছোটো ছোটো বানাতাম, ঠাকুর দুর্গা ঠাকুর, শুধু মাটি। এবার ইচ্ছা হলো খড় দিয়ে বানানো। পুজো কে করে? পুজো আমি করি। প্রতিবেশীরা আসে? হ্যাঁ, প্রতিবেশীরা দেখতে আসে পুজো। কেমন লাগছে? আমার খুব আনন্দ হচ্ছে। কার কাছে থেকে শিখেছিলে ঠাকুর বানানো? আমি তো এখানে লবদাদা আছে, আগে যেতাম, গিয়ে গিয়ে দেখে দেখে শিখেছি। দিয়ে এখন তো ওই দাদাটা এখন বানাই না, তো টু ভাই দাদার কাছে একটু যাই, গিয়ে দেখে দেখে রঙ করি মাঝে মধ্যে, মাঝে মধ্যে দেখি শিখেছি। কত বছর ধরে তুমি বানাচ্ছো এটা? এটা নিয়ে 5 বছর ধরে। প্রথমে কী ঠাকুর বানিয়েছিলে? প্রথমে ক্লাস থ্রিতে বিশ্বকর্মা ঠাকুর বানিয়েছিলাম। আর দুর্গা? দুর্গা তো আমি 4 থেকে বানাচ্ছি। এবার কি প্রথমে দুর্গা? এটা ঘরের প্রথম। আগে থেকে 4 বছর থেকে আগে দুর্গাই বানাচ্ছি। এবার প্রথম। পড়াশোনাকে কীভাবে সময় দিচ্ছ? পড়াশোনা ফাঁকে ফাঁকে করছি। কোন ক্লাসে পড়ো? কোন স্কুল? ক্লাস 8-এ পড়ি, অক্রমণি করেছেন ইনস্টিটিউশনে। আগামী দিনে কী ইচ্ছা? আগামী দিনে আমার এটা নিয়ে পড়ার ইচ্ছা, আর্ট নিয়ে পড়ার ইচ্ছা। কী নাম তোমার? অর্ঘদীপ দাস। পূজা কে করবে? পূজা আমি করবো। এটা তো 5 বছরে পড়লো, মানে ক্লাস 4 থেকে দুর্গা প্রতিমা বানাতো। আর ছোটোবেলায় ছোটো ছোটো মূর্তি বানাতো, শিবলিঙ্গ, তারপরে ওই বিশ্বকর্মা, এগুলো বানাতো। বানাতে বানাতে দুর্গা ঠাকুরটা ক্লাস ফোর থেকেই চালু করে, এবং কি নিজেই পুজো করে। 4 থেকে চলছে, এবার ক্লাস 8-এ পড়ছে, 5 বছর হচ্ছে। এবারই প্রথম ওই খড় দিয়ে বুদ্ধি যাকে বলে ওটাই ফার্স্ট টাইম এটাই বানিয়েছে। আর ভালোই লাগে, ছেলে হিসাবে গর্ব হচ্ছে, গর্ব হয় যে ও নিজে মানে কোথাও ফালতু আড্ডাও মারে না, কোনো জেদও নেই, পুজো টুজো করতে ভালোই ভালোবাসে। নিজেই বানাচ্ছে? হ্যাঁ, নিজেই বানাচ্ছে, সব সম্পূর্ণ নিজে, কোথাও কোনোদিনও শেখেও নি। আর ফট করে মাটি দিয়েই বানাই, ভালোই লাগে। পুজো কে করে? পুজো ছেলেই করে, পুজো ছেলে। মানে পুজো দেখতে আসে, আগে যেহেতু ছোট ছোট বানাতে তো অত গুরুত্বটা দিত না, এবছর ভালো গুরুত্ব দিচ্ছে, দেখছে, সবাই নাম করছে, সবাই বলছে যে তোমার ছেলে বেশ ভালো নাম করছে, মানে ওর জন্য আমরা নাম পাচ্ছি যেটা দেখছি। পুজোর পাশাপাশি পড়াশোনার পাশাপাশি যে কাজ করছে, কতটা সময় দিচ্ছে? লকডাউনের মধ্যে যেহেতু স্কুল টিউশন বন্ধ আছে বলে কাজটা আর ভালোই টাইম দিতেও হচ্ছে, যে বড় হচ্ছে, ওর তুলো বাচ্চার তুলনায় বড়ই প্রতিমাটা বড়ই হয়েছে, এই জন্য মানে পাচ্ছে, আমরাও সাপোর্ট করছি, অল্প স্বল্প পড়াশোনা করে করছে। তার নাম পলি দাস, পলি সরকার দাস। খুবই আনন্দের ব্যাপার, আর যেহেতু এবার করোনা তার জন্য আমাদের জন্য খুবই ইসে। আর এত সুন্দর প্রতিভা, মানে বাচ্চাটার এত প্রতিভা আমাদের সবাইকে আশ্চর্য করে দেয় যে এতটুকু, এত অল্প বয়সে এত সুন্দর ঠাকুর বানিয়েছে।
মানে মূর্তি তো আগের থেকেই বানাই কিন্তু এইবার যে দুর্গার এত সুন্দর খড় দিয়ে এত বড় প্রতিমা বানিয়েছে আমরা সবাই আশ্চর্য পাড়া জুড়ে সবাই আশ্চর্য নিজে পূজা করে হ্যাঁ ও তো পুরো পূজোটাই নিজে করে এমন কি শুধু সে দুর্গাপূজা বলে না ও সব পূজাই ও নিজে করে যেমন গোপাল পূজা হলো জন্মাষ্টমী বা এমনি বাড়িতেও পূজা করা পূজোর প্রতি ওর খুবই মানে আগ্রহ আর খুবই মানে ঠাকুরকেও খুব ভালোবাসে এই বয়সে তো সে পড়াশোনায় মত্ত থাকে আর পাশাপাশি কাজ করছে কেমন লাগছে একদম খুবই ভালো লাগে মনে হয় যেন একদম নিজেদেরকে মানে নিজেদেরও গর্ব হয় যে পাশের থেকে এত ছোট বাচ্চা এত সুন্দর পূজা করছে নিজের থেকে এত ভক্তিভাবে পূজা করছে আমাদের নিজেদেরও গর্ব লাগে ওর নামে এই যে পূজো চারটা দিন আসে এখানে হ্যাঁ 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 আমরা এখানেই থাকি পূজো চারটা দিন আর এবার তো যেহেতু করোনা তো বাইরে কোথাও যাবো না এই জন্য আমাদের জন্য আরও একটা মানে খুব ভালো সুযোগ আপনার নাম আমার নাম উর্বশী সিংহ বসাক।